হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হতে চলেছে তার জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুজীব উচ্চ প্রাথমিকের এক হাজার একশো জন শিক্ষক নিয়োগ করা হবে নোটিফিকেশান সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এসএসসির নিয়োগ দুর্নীতির মামলার মাঝখানে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশ মেনে এক হাজার একশো চাকরি প্রার্থীকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে বলে এই নোটিশে জানানো হয়েছে বলা হয়েছে সারিশ শিক্ষা ও কর্মশিক্ষা শিক্ষক বাদে উচ্চ প্রাথমিকে মোট এক হাজার একশো জন শিক্ষক নিয়োগ করা হবে সরকারি ও সরকার অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে এসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উচ্চ প্রাথমিকে যে সকল প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাননি তারা পাঁচই আগস্ট থেকে তেরোই আগস্টের মধ্যে অনলাইনে তাদের নথি আপলোড করতে পারবেন হাই হাইকোর্টের নির্দেশ মেনে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এই হলো অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে পাঁচ তারিখ পাঁচ আট দু শুক্রবার বিকেলে এই নোটিফিকেশানে বলা আছে ইট ইজ নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ওয়ান ওয়ান হান্ড্রেড ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যালাউড টু আপলোড দেয়ার ডকুমেন্টস ইন কমপ্লায়েন্স উইথ দ্য অনেবল হাইকোর্ট অর্ডার এখানে যারা যারা ইন্টারভিউতে ডাক পাননি সেই সমস্ত এক হাজার একশো জন ক্যান্ডিডেটকে এখানে ইনভাইট করা হচ্ছে তাদের নথিপত্র আপলোড করার জন্য অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে হবে অনলাইনে ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে টাইম মেনশন করে দেওয়া আছে পাঁচ আট দু থেকে তেরো আট দু মধ্যে আপনাদেরকে ডকুমেন্ট অনলাইনে সাবমিট করতে হবে জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে তেরোই আগস্ট নোটিশে এটাও বলা হয়েছে শিক্ষা ও কর্মশিক্ষা শিক্ষক বাদে উচ্চ প্রাথমিকে মোট এক জন শিক্ষক নিয়োগ করা হবে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে হাইকোর্টের নির্দেশ মেনে এক হাজার একশো জন চাকরিপ্রার্থীর নথি আপলোডের অনুমতি দেওয়া হচ্ছে শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট থেকে এই নথিপত্র আপলোড করা যাবে ওদের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সাইটের লিঙ্ক খোলার পর নির্দেশ অনুযায়ী তথ্য আপলোড করতে হবে ক্লিক হেয়ার ফর আপলোডিং ডকুমেন্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন ওখানে গিয়ে ক্লিক করতে হবে তারপর ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে তেরো আগস্টের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই নথিপত্র আপলোড করতে হবে যদি তেরো আগস্টের পরে আপনারা নথিপত্র আপনারা জমা করতে পারবেন না ওই তারিখের মধ্যে নথি জমা না করলে আবেদনপত্র আর গ্রহণ করা হবে না ক্যান্ডিডেটের লিস্ট দেখার জন্য এবং নোটিফিকেশান ডাউনলোড করার জন্য এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর স্কল করে নিচের দিকে নামবেন সেখানে দেখবেন আপার প্রাইমারি সেকশানের এই নোটিফিকেশানগুলো দেখবেন এখানে বলা আছে পাবলিক নোটিস ফর ভেরিফিকেশান ইন আপার প্রাইমারি লেবেল এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এখানে আপনারা ক্লিক করলে নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে নোটিফিকেশনটা ভালো করে পড়বেন আর এখানে লেখা আছে ক্লিক হেয়ার ফর আপলোডিং ডকুমেন্টস ইন ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন এই ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাদেরকে এই যে এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে আপলোডিং ডকুমেন্টে ক্লিক করলে এই রকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে বলা আছে আপলোডিং অফ ডকুমেন্টস ইন ফার্স্ট এসএলএসটি ক্লিক হেয়ার টু লগ ইন এখানে ক্লিক হেয়ার টু লগ ইনের এখানে যাবেন দিয়ে তারপর ক্লিক করবেন ক্লিক করে এখানে ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে আর এখানে রয়েছে পাবলিক নোটিফিকেশন অফ আপার প্রাইমারি ক্লিক হেয়ার টু ভিউ এখানে ক্লিক করলে আপনারা নোটিফিকেশানটা দেখতে পাবেন অ্যান্ড তিন নম্বরে রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট কোন কোন ক্যান্ডিডেটকে এই সুযোগ দেওয়া হচ্ছে এক হাজার একশো জনের মধ্যে কোন কোন ক্যান্ডিডেট রয়েছেন তাদের নামটা আপনারা এই যে এই লিস্ট থেকে দেখতে পাবেন এই যে লিস্ট অফ ক্যান্ডিডেটসের এইখানে ক্লিক টু ভিউ এখানে ক্লিক টু ভিউ করলে আপনারা নামের লিস্ট দেখতে পাবেন সেখান থেকে আপনারা নিজের নামটা দেখতে পাবেন এইরকম একটা লিস্ট চলে আসবে এখান থেকে আপনারা নিজের নামটাকে খুঁজে নিতে পারবেন এই যে যে নামগুলো এক হাজার একশো জনের লিস্ট আউট হয়েছে এরাই শুধুমাত্র ডকুমেন্ট আপলোড করতে পারবে আদার কোনো ক্যান্ডিডেট এখানে ডকুমেন্ট আপলোড করতে পারবেন না ডকুমেন্ট আপলোড করার জন্য লগ ইন অপশানে যাবেন সেখানে টেটের রোল নাম্বারটা এখানে মেনশন করতে হবে ডেট অফ বার্থ তারপর যে সিকিউরিটি কোড এখানে লেখা থাকবে সেই ক্যাপচাটা এখানে ইনপুট করতে হবে তারপর লগ ইন অপশানে যাবেন তখন আপনার পেজটা খুলবে ওখানে আপনাদেরকে ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডকুমেন্ট আপলোড করার সময় যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন অতি অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ